মুখ্যমন্ত্রী আজকে চারা গাছ বিতরণ করলেন, কি বলবেন আজকে? ডক্টর বিধানচন্দ্র রায় তিনি তো খুব খ্যাতনামা পুরুষ ছিলেন, একজন এশিয়া মহাদেশের একজন বড় চিকিৎসক, সর্বোপরি আমার দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘকাল ধরে। আজকে আমরা যা গৌরব অনুভব করি বাংলার সম্পর্কে, অধিকাংশ জিনিস তাঁরই গড়া। সুতরাং তার জন্মদিন মৃত্যুদিন এই একই, পয়লা জুলাই। তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে বহুভাবে আমরা স্মরণ করি আমাদের রাজ্যে এবং বিভিন্ন জায়গায়। তাকে আজ মানুষ স্মরণ করছেন এবং তার যে কর্মপ্রবাহ, তার যে চিকিৎসা বিদ্যা, আজকে তার যার জন্য চিকিৎসা দিবস হিসাবে পরিগণিত এই দিন। এবং এই দিনে বহু জায়গায় বহু কল্যাণমূলক অনুষ্ঠান হচ্ছে। এখানে তমলুক উন্নয়ন সমিতি, যে আমাদের প্রতিবন্ধী সংস্থা প্রভৃতি আছে, তারা সমস্ত এসব চারা বিতরণ করছে আজকের দিনে। প্রতি বছর আজ 20 বছর ধরে এরা এইসব চারা বিতরণ করে এবং বহু মানুষের কাছে এরা পৌঁছতে পারে এবং তার পরিচর্যা যাতে ভালো হয় তাও তারা চেষ্টা করেন। আজকের সেই দিবস উপলক্ষে আজকে এখানে চারা বিতরণ হচ্ছে, আর এটা খুবই ভালো কাজ। গাছই এই আমাদের উদ্যান পালন এবং গাছ লাগানো, এর দ্বারা গোটা সমাজটা উপকৃত হবে। আমাদের শাস্ত্র বলে পঞ্চাম্ররূপী নরকং ন ব্রজেত, অর্থাৎ এখানে আম্রশব্দ বৃক্ষ, পাঁচটা গাছ, প্রত্যেক মানুষ তার নৈতিক কর্তব্য পাঁচটা করে গাছ লাগানো। এটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের প্রকৃতি পরিবেশ সবটাই ভালো থাকবে। আজকের যে উষ্ণতা, উষ্ণায়ন এবং সর্বোপরি যে আমাদের গোটা পৃথিবী আজকে ত্রস্ত, এর মূল কারণ হচ্ছে আমরা গাছগুলোকে ধ্বংস করেছি। সমাজের উন্নয়নের নাম করে আমরা বহু কাজ করেছি এমন যেগুলো আজকে তার প্রতিফলন ঘটছে। তাই যে পরিমাণ গাছ লাগানো উচিত, আমরা যদি পৃথিবীকে সেই পরিমাণ বৃক্ষ উপহার দিতে পারি তাহলে আমাদের এই দূষণ থেকে আমরা রক্ষা পাবো, মানুষগুলো বাঁচবে। আজ পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। আমরা প্রতি বছরে এই দিনটি উদযাপন করি। এবছর আমাদের এই কর্মসূচির মধ্যে অন্যতম আছে ফুলে মালায় শ্রদ্ধায় তাকে শ্রদ্ধা জানানো, তার জীবনাদর্শ চর্চা করা, আলোচনা করা, সমৃদ্ধ হওয়া। সেই সাথে সাথে আমরা বাড়ি বাড়ি আমাদের হোমের উৎপাদিত যে মেয়েরা আছে তাদের যে চারা তৈরি করেছে, সেই বিভিন্ন প্রজাতির চারা, ফলের চারাগুলি আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, বিভিন্ন পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে। এবং আমাদের আজকে হোমের আবাসিকদের ইসিজি করা হবে বিনামূল্যে, তাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করা হবে, সব মিলিয়ে আজকের এই কর্মসূচি আছে।